আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছয় অক্টোবর বিএনপির বিশাল র্যালি কিসের ইঙ্গিত অন্যদিকে বিএনপি জামাত জোট নিয়ে নতুন হিসাব বিএনপির ইতিহাস সৃষ্টিকারী শোক র্যালি বিএনপি দিন যত যাচ্ছে তত তাদেরকে আত্মবিশ্বাসী মনে হচ্ছে এবং তাদের কার্যক্রমগুলো আরও বেশি সুশৃঙ্খল হচ্ছে এবং তারা আন্দোলন পিকে ওঠাতে সক্ষম হচ্ছে তাতে নিয়ে সরকার পক্ষ আরও বেশি চিন্তিত হচ্ছে তারা নতুন নতুন রেকর্ড সৃষ্টি করছে ইতিহাস সৃষ্টি করছে যারা যেটা নিকট অতীতে পারেনি দিন যত সামনে যাচ্ছে ভালো করছে এটা বিএনপির একটা ভালো দিক সমালোচনা আছে লিমিটেশনস আছে তারপরও তাদের এগিয়ে চলাটা চমৎকার আমরা ছয় অক্টোবর যেটা দেখেছি জ্বালানি তেলও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ভোলায় নুরে আলম আব্দুর রহিম নারায়ণগঞ্জের শাওন প্রধান মুন্সীগঞ্জের শহীদুল ইসলাম শাহন ও যশোরে আব্দুল আলীম হত্যার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ বৃহস্পতিবার ছয় অক্টোবর বিকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোক রেলি বের করে এই শোক র্যালি যেটা মিডিয়ায় দেখলাম আমরা বিএনপির অফিসিয়াল পেজও টেলিকাস্ট করেছে বিশাল শোক রেলি এবং বিএনপি নিকট অতীতে এত বড় শোক রেলি এত সুন্দরভাবে সুশৃঙ্খল পদযাত্রা বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি এবং সফল শান্তিপূর্ণ গণতান্ত্রিক এটা চমৎকার এটা রেকর্ড হয়েছে শুধু সেখানেই নয় সেই মিশুতে আমরা দেখলাম চট্টগ্রাম মহানগর বিএনপি শোক রেলি করেছে এটাও ইতিহাস সৃষ্টিকারী মানে এ ধরনের প্রোগ্রামে বেশি রেসপন্স পাচ্ছে সাধারণ জনগণের উপস্থিতি নেতাকর্মীরা সকল হামলা বাধা বিপত্তি অতিক্রম করে উপস্থিত হচ্ছে এবং সেখানে আমরা আরও যেটা দেখছি সরকারের স্বেচ্ছাচারিতা চরমে তাদেরকে আর সময় দেওয়া যায় না মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মানে দিন দিন তাদের আন্দোলন সামনের দিকে এগোচ্ছে এবং সরকারকে আরও কঠোর বার্তা দিচ্ছে হরতাল অবরোধের মতো বিতর্কিত কর্মসূচিও দিচ্ছে না জনগণকে সাথে নিয়ে জনবান্ধব কর্মসূচি নিয়েই কঠোর বার্তা দিচ্ছে বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনের কার্যালয়ের সামনে শোক পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির মহাসচিব এই মন্তব্য করেন তিনি বলেন এই সরকার একে তো ভয়াবহ স্বৈরাচারের রূপ নিয়েছে আমাদের ঘরে ঘরে গিয়ে পুলিশ নাম নিচ্ছে আজকে এরকম একটা কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়েছে এরকম একটা ফেসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে সরকার এই সরকার আর সরকারকে আর সময় দেওয়া যায় না তারা এখন জাতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে তাকে অবিলম্বে অবসরণ করতে হবে মির্জা ফখরুল বলেন আজকে এ দেশের মানুষ জেগে উঠেছে তরুণ যুবকরা জেগে উঠেছে প্রতিদিন এই স্বৈরাচারী সরকারের পতনের লক্ষ্যে তাদেরকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে মানুষের মিছিলে মিছিলে আরও মানুষ বাড়ছে আমরা অনেক রক্ত দিয়েছি আমরা আরও রক্ত দেবো হ্যাঁ বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ তালিকা করছে বিএনপির নেতৃবৃন্দের নাম নিচ্ছে তারপরও তাদের এই শোক বিপুল সংখ্যক লোকের উপস্থিতি ডেফিনেটলি তারা যে আরও যথেষ্ট আত্মবিশ্বাসী এবং সবলতার দিকে যাচ্ছে ছয় অক্টোবরের বিএনপির বিশাল শোক রেলি সেই ইঙ্গিত দেয় বলে আমি মনে করি অন্যদিকে ছয় অক্টোবরেই বিএনপি জামাত জোট নিয়ে বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে সেখানে অনেক চমৎকার তথ্য উঠে এসেছে সেটা নিয়ে আলাদা আলোচনা করেছি সংক্ষেপে যদি একটু বলি ছয় অক্টোবরে বিএনপির শোক এবং তাদের আত্মবিশ্বাসের সাথে রিলেট করে জামাতের একটা অংশ বিএনপির সাথে জোটে প্রচুর আগ্রহী হতে পারে দিন শেষে জামাত আবার জোটে ফিরে যেতে পারে আপাতত যুগপথ আন্দোলন হবে আন্দোলনের পর নির্বাচন জোটগতভাবে হতে পারে জামাতের একটা অংশের আগ্রহ রয়েছে জামাত ইসলামের প্রচার সম্পাদক স্পষ্টভাবে বলেছেন যে বিশ জোট আছে যদিও এই কথার আমার আপত্তি আছে কিন্তু এটা দ্বারা বোঝা যায় বিজ দলীয় জোট আছে মানে জোটগতভাবে নির্বাচন করতে তারা আগ্রহী আর এই যে যুগপথ আন্দোলন এটা জোটেরই ভিন্ন ন্যাচার বা ভিন্ন প্রকৃতি বলেই জামাত নেতারা মনে করেন তা সেই হিসাবে বিএনপি জামাত জোট নিয়ে যে নতুন হিসাব নতুন ন্যাচার জামাত নেতাদের ভাষায় নতুন প্রকৃতি নতুন সিস্টেম এবং এটা নয় কনসেনসাসের ভিত্তিতে হয়েছে এটা আরও প্রমাণ করে বা এটাও ইঙ্গিত দেয় যে আসলে বিএনপি জামাতের পথ চলা আরও সুনিপুণ হতে যাচ্ছে বা বিএনপির যে আন্দোলন তাদের যে কৌশল জামাতকে ট্যাকেল করা অথবা সংলাপের মাধ্যমে লিমিটেশনস আছে জামাত প্রশ্ন নিয়ে বারবার ঘুরপাক খাচ্ছে তা সত্ত্বেও বিএনপির এগিয়ে চলাটা চমৎকার হচ্ছে এরকমই একটা বিষয় ইঙ্গিত বহন করে